মাত্র 10 দিনেই অস্বাভাবিক হারে বেড়েছে চিকন চালের দাম। কেজিতে 15 থেকে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে বৃহত্তম চালের বাজার চট্টগ্রামের পাহাড়তলি ও চাকদায়ে। জাতীয় নির্বাচনের আগে চালের বাজারে অস্থিরতা মোকাবেলায় স্থানীয় বাজার থেকে সংগ্রহের পাশাপাশি বিপুল পরিমাণ চাল আমদানি করেছে সরকার। কর্মকর্তারা বলছেন, যে কোনো উপায়ে বাজার স্থিতিশীল রাখতে চান তারা। আর ব্যবসায়ীরা বলছেন, গুদাম কেন্দ্রিক সিন্ডিকেট ভাঙতে না পারলে কোনো উদ্যোগী কাজে আসবে না। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় সরকারি খাদ্য গুদাম চট্টগ্রামের হালিশহর সিএসডির চিত্র এটি। প্রতিটি গুদাম চালে ভর্তি, একই চিত্র দেশের সবকটি গুদামের। খাদ্য মন্ত্রণালয়ের হিসেবে প্রায় 17 লাখ টন চাল, 2.5 লাখ টন গম ও 20,000 টনের বেশি ধানের মজুদ রয়েছে। দেশের অন্যতম বৃহত্তম চালের বাজার পাহাড়তলি ও চাকদায়ে গেল 2 মাস ধরে মোটা চালের বাজার স্থিতিশীল থাকলেও এক সপ্তাহের ব্যবধানে চিকন চাল কেজিতে 15 থেকে 20 টাকা করে বেড়েছে। এই ধারা অব্যাহত থাকলে নভেম্বরের মাঝামাঝি সময়ে অস্থিরতা তৈরি হবে বাজারে। চিনিগুড়া চালটা স্টক করে হঠাৎ করে মার্কেটে একটু এটার চাহিদা বাড়িয়েছে, পার কেজিতে 20-25 টাকা বাড়াই ফেলছে। প্রায় 1 বস্তা চাউলে এই 3 দিনের ভিতরে 1,000 টাকা করে বাড়াই ফেলছে। আশ্বিন কার্তিক মাসে চালের দাম কিছুটা বাড়ে, এই কারণে সামনে কিছুটা বাড়ার সম্ভাবনা নেই। আঞ্চলিক খাদ্য কর্মকর্তা বলছেন, সরকারি খাদ্য গুদামগুলোতে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুদ রয়েছে। বিভিন্ন কর্মসূচির আলোকে পর্যায়ক্রমে বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে। অন্যান্য যে কোনো সময়ের চাইতে আমাদের যে মজুদ রয়েছে এটা সন্তোষজনক। তো এটা দিয়ে আমরা যদি এই মুহূর্তে সমস্ত কেনাকাটা বন্ধ করে দেই, ইন্টারনাল প্রকিউরমেন্ট বা এক্সটার্নাল প্রকিউরমেন্ট দুইটাই বন্ধ করে দেই, যা আছে তা দিয়ে আমরা আগামী 8 মাস একদম নিশ্চিন্তে মিলি বিতরণ অব্যাহত রাখতে পারবো। চাল ব্যবসায়ী ও মিলাররা বলছেন, খাদ্য গুদামের চাল হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী ও চাল পরিবহনে নিয়োজিত ঠিকাদারদের একটি অংশ নিয়ন্ত্রণ করে। এই সিন্ডিকেট না ভাঙতে পারলে নির্বাচনের আগে কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থির করতে পারে অসাধু মহল। গুদাম চাউলটা তো সবার কাছে আসে না, এটা মুষ্টিমেয় কিছু লোকের কাছে আসে। এটা সবার কাছে তো সব ব্যবসায়ীরা পায় না। ওপেন যদি ব্যবসায়ীরা পাইতো তাহলে এটা মার্কেটে সেল করতো, তাহলে হইতো। কিন্তু এটা দেখা যাচ্ছে সরকারের খাতা আছে, খাতা দিতেছে কিছু লোক, এটা কন্ট্রোল করতেছে। চট্টগ্রামের সিএসডি থেকে দেশের বিভিন্ন এলএসডির উদ্দেশ্যে বের হওয়া চাল ও গম পাহাড়তলি, সীতাকুণ্ডু, নাজিরহাট, হাটহাজারির বিভিন্ন গুদামে বিক্রি করে দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। চলতি মাসেও এমন অন্তত 3টি চালান উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।